বুঝতে পারতাম না যে ভালো না বাসলে তোমায়। হ্যালো, আমি মেঘলা। অমিত মিত্রের সুরে আজকে একটি গান রেকর্ড করলাম, ভালো না বাসলে তোমায়। গানটির মূল ভাবনা সোনালি সাহানন্দীর এবং প্রোডাকশন মোহাম্মদ নাজমি আলমজির। এবং আজকে এই মুহূর্তে আমরা স্টুডিওতে রয়েছি, গানটা খুব সাকসেসফুলি রেকর্ড করেছি। গানটি রিলিজ করবে জাইন টিভি থেকে। গানটা রিলিজ করার পর কিন্তু আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন জেন টিভি, সঙ্গে রয়েছে আমি কুশল। আর আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় মেঘলা দাশগুপ্ত। মেঘলা দি, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা মেঘলাদির সাথে আড্ডায় যাব, তবে তার আগে কিন্তু আজ যেহেতু বৃষ্টি বাদলার দিন, তাই আজকে মেঘলাদির কণ্ঠে অসময়ে বৃষ্টি, মেঘলাদি যদি দুটো লাইন আমাদের দর্শকদের শোনাও। নিশ্চয়ই নিশ্চয়ই। অসময়ে বৃষ্টিতে আমি, অসময়ে বৃষ্টিতে তুমি, কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে, ধুয়ে যাক না এ মন অভিমানী। মেঘলা আকাশ, হালকা হাওয়া, যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া, আধ খোলা কাঁচ, বৃষ্টি ছোঁয়াচ, তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ। আধ ভেজা প্রহর, আধ ভেজা শহর, আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর। আধ ভেজা প্রহর, আধ ভেজা শহর, আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর। অসাধারণ। যদিও আধ ভেজা আমার শহর, কিন্তু আজকে কিন্তু পুরো শহর একদম ডুবে আছে। আধ ভেজা না, পুরোপুরি ডুবে আছে, একদমই তাই। তবে গানটা ভীষণ সুন্দর, বিশেষ করে আমার খুব পছন্দের একটা গান। আর তোমাকে অনেক ধন্যবাদ, দর্শকদের সামনে তুমি এই গানটা গাইলে। কথা না বাড়িয়ে আমি তোমার কাছ থেকে দুটো কথা জানতে চাইবো। এই যে গান, গানের প্রতি তোমার ভালোবাসা, এইটা কতদিন আগের থেকে, মানে গানের জগতে পা দেওয়া কতদিন আগে? প্রথম কথা বলি, যেহেতু একটি মধ্যবিত্ত বাড়িতে আমার জন্ম, তো সেই কারণে বাঙালির ঘরে, এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, কারণ বাঙালির ঘরে জন্ম নিলে প্রত্যেকটি ছেলে মেয়েকেই ছোটবেলায় গান শেখানো হয়, এবং কবিতা আবৃত্তি বা এই সমস্ত নানা ধরনের কিছু। তো ছোটবেলা থেকে গান শিখেছি, কিন্তু কোনোদিনও সেরকম ভাবিনি যে বড় হয়ে সিঙ্গার হব বা আর্টিস্ট হব, কিছুই ভাবিনি। কারণ মধ্যবিত্ত বাড়িতে নর্মালি কি হয়, চাকরি করব বা এরকম কিছু। তো সেই কারণে খুব ছোটবেলা থেকে ওটা নিয়ে খুব সিরিয়াস ছিলাম না। পরবর্তীকালে যত সময় এগিয়েছে, যত গানের সাথে বন্ধুত্ব হয়েছে, তত মনে হয়েছে না, গানটা নিয়েই বাঁচতে চাই, গানের সাথেই বাঁচতে চাই। তো এইটাই আর কি। আর এমনিতে আমার অফিসিয়ালি হাতে খড়ি গানে, সেটা 5 বছর বয়সে। আচ্ছা, আমরা শুনে নিলাম 5 বছর বয়স থেকে কিন্তু মেঘলাদির গানের হাতে খড়ি। হ্যাঁ, আমি আরেকটা কথা তোমার কাছ থেকে জানতে চাইবো। এই যে সারে গামাপার মঞ্চে আমরা তোমাকে দেখেছি মেঘলা হিসেবে, সেখান থেকে আজকে তুমি নিজে সুর দিচ্ছ, নিজে গান গাইছো, সেই জায়গায় আজকের মেঘলা দাশগুপ্ত, এই যে মেঘলা থেকে মেঘলা দাশগুপ্ত হয়ে ওঠার পেছনে কতটা স্ট্রাগল করতে হয়েছে? আমি একটা জিনিস মনে করি, স্ট্রাগল মনে করলেই স্ট্রাগল, এবং স্ট্রাগল না মনে করলেই স্ট্রাগল নয়। গানটা আসলে খুব ভালোবেসে করি, সেই জন্য সেইভাবে যে স্ট্রাগল করছি বা স্ট্রাগল করে, এমনিতে তো জীবন যুদ্ধই সত্যি কথা বলতে, আমরা যাই করি না কেন প্রত্যেক দিন আমাদের যুদ্ধ, আমরা সেটা গানই করি বা অন্য কোনো স্ট্রিমে যাই কিছু করি। তো কিন্তু সেইভাবে আমি কখনো ভাবি না, শুধু ভাবি যে নতুন গান তৈরি করে যেতে হবে,
এবং যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে ভীষণ রকম ইন্সপায়ার্ড এবং উনিও সবসময় বলে গেছেন নতুন সৃষ্টি করতে হবে, তো ওইটা একটা মূল মন্ত্র হিসেবে আমি মনে করি যে যাই হোক না কেন নতুন গান গাইতে হবে, নতুন সুর দিতে হবে বা যাই হোক। অনেক ধন্যবাদ মিখলাদি তোমাকে এভাবে আমাদের মাঝখানে সময় দেওয়ার জন্য আর আমাদের গান গাওয়ার জন্য। সবচেয়ে বড় কথা আমাদের চ্যানেলে কিন্তু মেঘলাদির গাওয়া গান আসছে, সকলে কিন্তু দেখতে হলে চোখ রাখতে হবে জ্যাং টিভির পর্দায়। জ্যাং টিভি, সব জনের সব মনের।